হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পাঠ করে নিব ক্লাস 7 বাংলা ভাষাচর্চা বইটি থেকে। পাঠ্য বিষয় খুঁটিয়ে কিন্তু আমরা এই বইটি থেকে পড়া করে নিব, ঠিক আছে? আমাদের ক্লাস 7 প্রথম যে অধ্যায় রয়েছে তার নাম কি? বাংলা ভাষার শব্দ। আজকে আমরা এই প্রথম অধ্যায় থেকেই পড়া শুরু করব। তো পড়া শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। পড়া শুরু করছি, দেখে নাও তোমরা সকলেই। ভাষা একটা বহতা নদীর মতো। নদী যেমন একদিক ভাঙে একদিক গড়ে, ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে বহুল প্রচলিত অজস্র শব্দ হয়তো অপ্রচলনের অন্ধকারে বিস্মৃত হয়ে গেল। তো এই যে কয়েকটা লাইন আমি এই মুহূর্তে পড়ে দিয়েছি, এটার অর্থ কি বোঝাতে চেয়েছে বলো তো? সেটা হচ্ছে যে একটি ভাষা একটি যুগে বা একটি সময়ে ভীষণ প্রচলিত থাকলেও অন্য আর একটি যুগে বা অন্য আর একটি সময়ে হয়তো সেই ভাষার প্রচলন কমে গিয়েছে বা নেই বললেই চলে, মানে অন্ধকারে বিস্মৃত হয়ে গিয়েছে, ঠিক আছে? এটাই বোঝাতে চেয়েছে। আবার নতুন বহু শব্দ, অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা। তাহলে কি বলছে? এমনও অনেক শব্দ ছিল যেগুলো এককালীন বহুল প্রচলিত ছিল, কিন্তু অন্য সময় সেটার প্রচলন কিন্তু কমে গিয়েছিল। তাছাড়াও কিন্তু কি বলছে? নতুন বহু শব্দ এসেছে যেগুলি এসেছিল সরাসরি কোথায় থেকে? বিদেশি ভাষার শব্দ ভাণ্ডার থেকে, ঠিক আছে? হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেল। তো সেই যে বিদেশি শব্দ ভাণ্ডার থেকে আমরা ভাষাগুলো নিয়েছিলাম, সেগুলোই পরবর্তী সময় বা হয়তো নিত্য মানুষের কথাবার্তার মধ্যে প্রচলিত হয়ে গেল, ঠিক আছে? সব ভাষার মতোই বাংলা ভাষাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই লাইনটাতে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে সব ভাষার মতোই বাংলা একটা যে শব্দভাণ্ডার রয়েছে, অন্যান্য যত ভাষা রয়েছে তাদের একটা শব্দভাণ্ডার থাকে, ঠিক সেরকম আমাদের যে বাঙালি ভাষা রয়েছে এবং বাংলা ভাষার শব্দভাণ্ডারেও বিভিন্ন উৎস থেকে বা বিভিন্ন স্থান থেকে অজস্র শব্দ এসে কিন্তু বাংলা শব্দভাণ্ডারে অন্তর্গত হয়ে গিয়েছে বা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তাতে ভাষার ঐশ্বর্যই কেবল বেড়েছে। তো কি বলছে? যে অন্যান্য শব্দ ভাণ্ডারের মতো, মানে অন্যান্য ভাষার শব্দ ভাণ্ডারের মতো বাংলা শব্দ ভাণ্ডারেও যে বিভিন্ন উৎস থেকে শব্দ এসে মিশেছে বা অন্তর্ভুক্ত হয়েছে, তাতে কিন্তু লোকসান কিছু হয়নি কো। তাতে আমাদের কেবল কি হয়েছে? ঐশ্বর্য মণ্ডিত হয়েছে আমাদের বাংলা শব্দ ভাণ্ডার বা শব্দ ভাষা, ঠিক আছে? তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি মোটেই, এবং ওই সমস্ত কারণের জন্য আমাদের বাংলা শব্দ ভাণ্ডার বিপন্নতার মুখে বা অসুবিধের মুখে কিন্তু পড়েননি। একথা ঠিক যে গোটা পৃথিবীতেই বহু ভাষা বিপন্নতার মুখে। আবারও বলা হয়েছে এ কথাগুলো সত্যি যে এমনও কিছু ভাষা রয়েছে যেগুলি বিভিন্ন সময়ে বা বিভিন্ন যুগে অসুবিধের মুখে পড়েছে বা বিপন্নতার মুখে পড়েছে, তাই তো। কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর ও অনুদান গোড়ামি মোটেই কাজের কথা নয়। পরের প্যারা বা টপিক পড়ে দিচ্ছি। এক সময়ে আরবি ফার্সি ভাষার অভিঘাতে অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা ভাষার অবসান ঘটবে, মানে বাংলা শব্দ ভাণ্ডারের এমন একটা যুগ বা সময় এসেছিল যেখানে আরবি ফার্সি ভাষার এতটাই প্রচলন ঘটেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ভাবা হয়েছিল যে বাংলা শব্দের এবার কিন্তু অবসান ঘটা নিশ্চিত। অথচ আজ বাংলা শব্দ ভাণ্ডারের একটা বড় অংশই আরবি ও ফার্সি শব্দে ভরা। তাহলে কি হয়ে গেল? মানে যে ভয়টা ছিল বাংলা শব্দ ভাণ্ডার এই সব শব্দের বহুল প্রচলিত হওয়ার কারণে, কোন সব শব্দ? আরবি ও ফার্সি। বাংলা শব্দ ভাণ্ডার হয়তো এবার লোপ পাবে, কিন্তু সেটা না হয়ে হয়ে গেল কি বাংলা শব্দ ভাণ্ডারেই এই আরবি ও ফার্সি ভাষাগুলি অন্তর্ভুক্ত হয়ে গেল, মানে সেগুলোও হয়ে গেল বাংলা শব্দ ভাণ্ডারের এই ভাষা, ঠিক আছে। এমনকি কলম বা হাওয়া বা চশমা বা চাকরি শব্দগুলো যে আদতে বাংলা নয় মনেই হয় না। আমরা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনে ঘরে ঘরে প্রত্যেকটি জনে জনে এই কথাগুলো আমরা বহুল বলে থাকি। কলম, হাওয়া, চশমা, চাকরি, তাই তো। তো এগুলো কি আমাদেরকে শুনে একবারও মনে হয়েছে যে এগুলো আমাদের বাংলা ভাষা নয় বা বাংলা শব্দ ভাণ্ডার থেকে এই সমস্ত ভাষাগুলি আসেনি, এগুলো এসেছে নাকি আরবি ও ফার্সি থেকে? মনে হচ্ছে? মনে হয় না। এক সময়ে আরবি ফার্সি রাজভাষা ছিল, বলছে একটা যুগে বা একটি সময়ে আরবি আর ফার্সি ভাষা কিন্তু রাজকীয় টাইপের বা রাজকীয় ধরনের ভাষা ছিল। ব্যবসা বাণিজ্যের ভাষাও, রাজকীয় তো ওতে অবশ্যই, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ভাষাও ছিল কি আরবি ও ফার্সি ভাষা। এই প্রতিপত্তির কারণ সেটাই। পরে সেই জায়গা নিয়েছে ইংরেজি। পরে সেই জায়গাটা কে দখল করে নিল? আরবি ফার্সির পরে ইংরেজি ভাষা। অন্য ভাষা থেকে শব্দ ধার করা কোনো লজ্জার বিষয় নয়। আমার যদি কোনো ভাষা শেখার প্রয়োজন রয়েছে, নিত্য এই যে যুগ চলছে একের পর এক পরিবর্তিত, উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতের চিন্তা করে, তো আমি অন্য ভাষা শিখে যদি নিজের ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারি, সেখানে তো আমার কোনো লজ্জার বিষয় নেই। সেটাই বলছে যে অন্য ভাষা বা অন্য শব্দ ধার করা কিন্তু বা অন্য শব্দ শেখা কিন্তু লজ্জার কোনো বিষয় হতে পারে না, বরঞ্চ সেটা একটা ভালো বিষয়ই হতে পারে। নিশ্চয় আমি ভবিষ্যতের কথা চিন্তা করে সেই অন্য ভাষাটি শেখার তাগিদ রেখেছি, বরং সেটাই একটা জীবিত ভাষার লক্ষণ, ঠিক আছে। এতক্ষণ যেটা বললাম সেটাই। অন্য ভাষার শব্দ সম্ভার একটি ভাষার শব্দ ভাণ্ডারকে শুধু সমৃদ্ধই করে না, সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশের পরিধি ও সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে। তো একটি ভাষার শব্দ ভাণ্ডার অন্য আর একটি ভাষার শব্দ ভাণ্ডারকে শুধু সমৃদ্ধ নয়, তাকে আরও বেশি বোধগম্য করে তোলে, মানুষ যাতে আরও ভালোভাবে বুঝে উঠতে পারে যে বিষয়টা কি, তাই তো। অর্থ প্রকাশ, সম্ভাবনা, এগুলো মানুষের আশা ভরসা আরও বেশি বেড়ে যায় সেই সমস্ত ভাষার উপরে। বাংলা ভাষার মানে ভাষায় পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ ভাবের আদান প্রদান করেন। এই ভাষার সাহিত্যিক ঐতিহ্য ঈর্ষণীয়। কি বলছে? আমরা সকলেই জানি যে বাংলা ভাষার একটি যে সাহিত্যিক ঐতিহ্য রয়েছে সেটা ভীষণই স্মরণীয়, যেটা আমরা কখনোই ভুলে থাকতে পারি না। বড় বড় কবি, লেখক, লেখিকা এমন রয়েছেন যারা বাংলা ভাষাতে সেই লেখা বা তাদের প্রতিভা ফুটিয়ে তুলেছেন, যেগুলোকে আমরা পড়ে আত্মসাৎ করি এবং অনেক কিছু আগেকার যুগের ঘটনা, বিষয়, যুগ, মানুষের রীতি নীতি, আচার আচরণ সম্পর্কে আমরা জেনে থাকি। সেগুলো হচ্ছে এক ধরনের আমাদের আত্মসাৎ বা আমাদের এক ধরনের বিরাট কিছু পাওয়া। কাদের কাছ থেকে? বড় বড় লেখক লেখিকাদের কাছ থেকে। তারা কোন ভাষাতে লিখেছিলেন? বাংলা ভাষায়, যার জন্য বলছে সাহিত্যিক ঐতিহ্য। সাহিত্যিক একটা যুগ যেটাকে ভুলে থাকা সম্ভব নয়। আর এই ঐতিহ্য তৈরি হয়েছে বিভিন্ন উৎস থেকে, অসংখ্য শব্দ ঋণ বাবদ গ্রহণের সূত্রেই। বিভিন্ন উৎস, যে উৎসর কথা আমি এই মুহূর্তে একটু ব্যাখ্যার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিয়েছি, তাই তো। পরের পাতা, এমনকি পরের টপিক, ঠিক আছে, পড়ে দিচ্ছি। বাংলা ভাষা কোথা থেকে এসেছে? এই প্রশ্নের উত্তরে অনেকেই সংস্কৃত বলবে। যখনই কোনো ব্যক্তি বিশেষকে জিজ্ঞেস করা হবে যে আমাদের প্রচলিত বাংলা ভাষাটি কোন জায়গা থেকে এসছে, তখন বলা হয় সাধারণতভাবে যে সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি। এই ভুলটা অনেকেই করে, কিন্তু এটা কিন্তু এক ধরনের ভুল কথা, মানে সঠিক নয়। বাংলাসহ ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। প্রশ্নে তোমাদের বলা হতে পারে যে নব্য ভারতীয় আর্য ভাষা কাকে বলে? এই অবধি থেকে এই অবধি তার উত্তর হয়ে যাবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলি আজকে চেহারা পেয়েছে। তো কোন কোন স্তর পেরিয়ে আজকে চেহারা পেয়েছে? প্রাচীন ভারতীয় আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই আজকে চেহারা পেয়েছে আমাদের ভাষা বা বাংলা ভাষা। বেদ যে ভাষায় রচিত, বেদ বা পুরাণ যাকে বলে, বেদ যে ভাষায় রচিত সেই ছান্দস বা বৈদিক ভাষাকেই বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো প্রশ্নে আরও বলতে পারে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলে? উত্তর হয়ে যাবে এখান থেকে এই অবধি। কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদা প্রভাষে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে লাগলো। এই স্তরটিকেই বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষার যুগ। আরও একটা কাকে বলে দেখে নাও, সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ কাকে বলে। এর উত্তর হয়ে যাবে এখান থেকে এই অবধি, ঠিক আছে। এই ভাষাগুলির সাধারণভাবে নাম দেওয়া হলো প্রাকৃত ভাষা। তো এই যে তিনটি স্তর রয়েছে, সেই তিনটি স্তরের নাম কি দেওয়া হয়েছে? প্রাকৃত ভাষা। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দস ভাষার আদর্শে পাণিনি নামে এক পণ্ডিত মানুষ সব সময়ে প্রচলিত ভাষার সংস্কার করেন। তো কে? পাণিনি। এই নামটা কিন্তু মনে রাখবে। সংস্কার করা হলো বলেই এই ভাষার নাম হলো কি? সংস্কৃত। তো সংস্কৃত সঙ্গে কিন্তু এই পাণিনির নামটা কিন্তু জড়িত রয়েছে, কেননা ইনি ছিলেন এক ধরনের পণ্ডিত মানুষ যে সব সময় প্রচলিত ভাষার এক ধরনের সংস্কার করতেন, আর এই সংস্কার করা হয়েছিল বলেই সংস্কৃত ভাষাটা এসেছে। সুতরাং সেই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। কি বলছে এটা? কোনো প্রচলিত বা প্রাকৃতিক কোনো ভাষা নয়, সেটা হচ্ছে কৃত্রিম ভাষা। কৃত্রিম বলতে আমরা কি বুঝি বলো তো? যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশে গাছপালা রয়েছে, যেখানে আমাদেরকে সেই গাছের গোড়ায় বা শিকড়ের কাছে আমাদেরকে জল দিতে হয়। কিন্তু একটা প্লাস্টিকের গাছও আমরা দেখেছি, বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুলের গাছ, বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফলের গাছ দোকানে নিত্য নতুন বিক্রি করা হয়, সেগুলো আমরা কিনে নিয়ে আসি। কেন? ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। কিন্তু সেই যে প্লাস্টিকের গাছ রয়েছে তার গোড়াতে কি আমরা জল দিচ্ছি না, কিন্তু সে গাছ। কিন্তু এই ফারাকটাই বলছে যে প্রাকৃতিক আর কৃত্রিম। কৃত্রিম হচ্ছে ওই প্লাস্টিকের গাছটি, আর প্রাকৃতিক হচ্ছে যেটা আমাদের মাটিতে বা মৃত্তিকাতে রোপিত রয়েছে বা রোপণ করা রয়েছে বা লাগানো রয়েছে গাছ। বাংলা ভাষার জননী কিন্তু ওই প্রাকৃত ভাষাগুলি। তো বাংলা ভাষার জননী কাকে বলা হয়েছে? এই যে প্রাকৃত ভাষাগুলি। তবে অন্য যে কোনো প্রাদেশিক ভাষার মতোই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারেরও অন্তত 40% জুড়ে সংস্কৃত শব্দই রয়েছে। তো অন্যান্য শব্দ ভাণ্ডারের মতো কিন্তু আমাদের বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে অন্তর্গত রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে সংস্কৃত ভাষার প্রায় 40%, মানে 40%। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। পরের দিন অন্য যে টপিকগুলো রয়েছে আমি পড়িয়ে দিব তোমাদেরকে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই।